এখন আমরা দেখব 43a এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ cot স্কয়ার x dx, একদম সহজ, বিকজ আমরা cos x স্কয়ার x এর ইন্টিগ্রেশনের সূত্র জানি এবং cot স্কয়ার x কে আমরা লিখতে পারি cos x স্কয়ার x মাইনাস 1। তো এবার যদি আমরা আলাদা করে দেই তাহলে থাকে cos x স্কয়ার x dx মাইনাস জাস্ট dx, রাইট? তাহলে cos x স্কয়ার x dx এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, আমরা অলরেডি জানি মাইনাস cot x, এবং dx কে ইন্টিগ্রেট করলে হয় x, সো প্লাস c, এন্ড এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।